হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি এবং কেন একে মৃতদেহের ফুল বলা হয়? ধরেন, এক গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলেন এক বিশাল আকৃতির ফুল, যে ফুল থেকে ভেসে আসছে পচা মাংসের গন্ধ। ফুল তো সুবাস ছড়ায়, পচা মাংসের গন্ধ কী করে আসবে? কিন্তু সত্যি সত্যি পৃথিবীতে এমন ফুল রয়েছে যার নাম র্যাফ্লেসিয়া আর্নেল্ডি বা মৃতদেহের ফুল। দক্ষিণ এশিয়ার বেশ কিছু অঞ্চল যেমন ফিলিপাইন, জাভা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার রেইন ফরেস্টে পাওয়া যায় এই ফুল। পৃথিবীতে প্রায় 30 প্রজাতির র্যাফ্লেসিয়া পাওয়া যায়, যার মধ্যে র্যাফ্লেসিয়া আর্নেল্ডি অন্যতম। র্যাফ্লেসিয়া আর্নেল্ডিকে পৃথিবীর সবচেয়ে বড় ফুল বলা হয়। ফুলটি চওড়ায় 3 ফুট এবং ওজনে প্রায় 11 কেজি হতে পারে, মানে ছোটোখাটো এক টেবিলই বলা চলে। এই ফুলে থাকে 5টি বিশাল পাপড়ি, যার রং লালচে বা বেগুনি বাদামি হতে পারে। রঙের মধ্যে গাঢ় লাল এবং সাদা দাগ থাকে। এই অদ্ভুত বিশাল আকার ফুলটি মাংসল, হঠাৎ দেখলে মনে হবে কোনো ভিন্ন গ্রহের প্রাণী বসে আছে জঙ্গলে। যেভাবে জন্মে র্যাফ্লেসিয়া আর্নেল্ডি, র্যাফ্লেসিয়া ফুলে স্ত্রী ও পুরুষ ফুল আলাদা থাকে। প্রতিটি র্যাফ্লেসিয়া উদ্ভিদে একটি ফুল হয়। পাপড়ি সহ ফুলটি বেরিয়ে আসে। ফুলের কেন্দ্রে এক ধরনের আঠালো পরাগ থাকে। এই পরাগ আকৃষ্ট হয়ে আসা মাছি ও পোকাদের শরীরে লেগে যায়। পোকাগুলো যখন পুরুষ ফুল থেকে পরাগ নিয়ে এসে স্ত্রী ফুলে পৌঁছায়, তখন সেখানে পরাগায়ন ঘটে। এই ফল মাটিতে পড়ে এবং এ থেকে বীজ তৈরি হয়ে পরের প্রজন্মের র্যাফ্লেসিয়া উদ্ভিদ অর্থাৎ আসল ফরগাছার জন্ম হয়। বছরের পর বছর অপেক্ষা করার পর র্যাফ্লেসিয়ার ছোট কুড়ি আসে, যা ফোটাতে লেগে যায় 9 থেকে 12 মাস। আর যখন এই ফুল ফোটে তখন মাত্র 5 থেকে 7 দিন টিকে থাকে। এর পরপরই পচে যায়, ফুল থেকে উৎপন্ন বীজগুলো ছড়িয়ে যায়। র্যাফ্লেসিয়ার বিশেষ এক বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ এই ফুলের কোনো লতা পাতা বা শিকড় নেই, কিচ্ছু নেই। অর্থাৎ এটি কেবলই একটি পরগাছা ফুল, কোনো উদ্ভিদ নয়। কাজেই এর বেঁচে থাকার জন্য শুধু রেইন ফরেস্টেই জন্ম হয়। টিকে থাকার জন্য এই পরগাছাকে লতানো উদ্ভিদ টেস্ট্রা স্টিগমা ভাইনের আশ্রয় নিতে হয়। তাই এই লতানো উদ্ভিদের র্যাফ্লেসিয়ার আশ্রয়দাতা হিসেবেও পরিচিত আছে। মাংসল এই উদ্ভিদ ফুলের পচাগন্ধ পোকামাকড়, বিশেষ করে মাংসক্ষেকো মাছি, গোবরে পোকা ও কেশর মতো পোকাগুলোকে আকর্ষণ করে। র্যাফ্লেসিয়া আর্নেল্ডি কিন্তু কেবল পচা গন্ধ নয়, তাপও উৎপন্ন করে। ফলে ফুলটি একটি পচা শব্দ বা শরীরের মতো অনুভূতি তৈরি করে, ফলে পোকামাকড় আরও আকৃষ্ট হয়। এখান থেকেই এসেছে মৃতদেহের ফুল নাম। বর্তমানে র্যাফ্লেসিয়ার বাহ্যিক পরিবেশের অভাবে ও পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় ধীরে ধীরে ফুলটি বিলুপ্তির দিকে এগোচ্ছে। এই বিরল ফুলকে রক্ষা করতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে।